এবার তিতির ও লালনের বিয়ের সময় ফুলঝুরির জীবনে এলো তার বয়ফ্রেন্ড। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধারাবাহিকে আমরা দেখতে পাই ফুলঝুরি যখন কান্নাকাটি করে তখন কমলিনী বলে, তুমি এভাবে কাঁদছো কেন ফুলঝুরি? আমরা তো সবাই তোমাকে বারবার বারণ করেছি, তুমি এই ডিভোর্সটা দিও না। তখন ঠাম্মিও বলে, হ্যাঁ আমি তো ওকে বলেছিলাম তুই কিছুদিন দেখ, দেখবি সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। তখন ফুলঝুরি ঠাম্মি ও কমলিনীকে বলে, আমি ডিভোর্সের জন্য কাঁদছি না, আমি অন্য কারণে কাঁদছি। আর এবার সামনেই দেখা যাবে তিথির ও লালন বিয়ের পিঁড়িতে বসবে, আর বিয়ের দিন ফুলঝুরির জীবনে তার বয়ফ্রেন্ড চলে আসবে। তো বন্ধুরা, তোমরা কে কে ফুলঝুরির বয়ফ্রেন্ডকে দেখতে চাও কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।